দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় সমবায় দিবস পালন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য র্যালি, উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হলরুমে এক আলোচনা সভা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী ভূমি কমিশনার মাহমুদুল হাসান। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ কুমার সরকার ও ওসমানপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম সহ আর অনেকেই। ইসমাহমুদ, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।